হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা পিএসসি ফুড জন্য একটা নতুন একটা বই রিভিউ করতে চলেছি তো চলো বইটা দেখে নেই আমরা তোমরা আজকে দেখতে পাচ্ছ পিএসসি ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের জন্য আমরা বর্তমানে কিন্তু ফর্ম ফিল চলছে তোমরা প্রত্যেকেই জানো যারা এখনো বাকি আছো অবশ্যই ফর্ম টা তোমরা আবেদন করে নাও অর্থাৎ ফর্ম টা করে নাও তো এখানে দেখতে পাচ্ছ আমরা পিএসসি ফুড সাপ্লাই সাব ইন্সপেক্ট সম্পূর্ণ বাংলা ভাষায় একটা বই সেই বইটা আজকে আমরা দেখে নেবো এখানে রয়েছে জেনারেল নলেজের প্রত্যেকটা প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা বিশেষ তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য সহিত এই বইটার হচ্ছে এটা বিশেষত্ব তো যে একটা প্রশ্ন থাকবে তার ব্যাখ্যা দেওয়া থাকবে বিশেষ তথ্য এবং ওই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু সেখানে দেওয়া থাকবে তো বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো কিন্তু ব্যাখ্যা সহ এই বইটিতে রয়েছে তো বইটার পাবলি সার্স তোমরা দেখতে পাচ্ছ পারফেক্ট পাবলিকেশন তো এই বইটার এবার আমরা ভিতরে চলে আসব। তো এখানে যদি আমরা চলে আসি বইটির মধ্যে তো তো প্রথমেই তোমরা তোমাদের বইটার প্রাইস কত রয়েছে দেখতে পাচ্ছ তিনশো নব্বই টাকা তো তোমরা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে যে কোনো দোকান থেকে তোমরা চাইলে অনলাইনেও কিন্তু পারচেস করতে পারো তো এখানে দেখো বইটাতে কি কি দেওয়া রয়েছে তো প্রথমে দেখে নেই এক নজরে বিশেষত্ব বইটার কি রয়েছে তো এখানে যদি দেখি আমরা দেখো ডাব্লিউ ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর কোশ্চেন দু হাজার চোদ্দো সালের এবং এটা কন্ডাক্ট করেছিল কি এস তার জন্য এস লেখা রয়েছে এবং দু হাজার উনিশ সালে যেটা সাব ইন্সপেক্টর পদের হয় সেটা কিন্তু ডাব্লিউ কন্ডাক্ট করেছিল তো এই বইটির প্রধান বিশেষত্ব হচ্ছে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য বিশেষ তথ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং অতিরিক্ত তথ্য কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে এমসিকিউ প্রশ্নগুলো যখন আমরা দেখব তখন কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবার আমরা সূচিপত্রতে তো প্রথমেই রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দু হাজার উনিশ এবং দু হাজার চোদ্দোতে আসা প্রশ্নগুলো তো পেজ নম্বরও পাশে দেওয়া রয়েছে তারপরে রয়েছে আমাদের ইতিহাস তারপরে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম কারণ ইতিহাসে দুটো পার্ট তোমরা জানোই তারপরে রয়েছে আমাদের ভূগোল তারপরে সাধারণ বিজ্ঞান এবং পরবর্তীতে দেখো এখানে রয়েছে ভারতের সংবিধান ভারতের অর্থনীতি জেনারেল নলেজ খেলাধুলো এগুলো রয়েছে এছাড়া আর কি রয়েছে দেখো এখানে রাষ্ট্রসংঘ এখানে রয়েছে আমাদের রাষ্ট্রসংঘ সাহিত্য সংস্কৃতি ও নৃত্য পরিবেশ বিদ্যা কম্পিউটার গণিত ও জ্যামিতি এবং সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এর শেষে আমাদের ইনক্লুড করা রয়েছে তো প্রথমে দেখো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাবে তো এখানে হচ্ছে আমাদের ফুড সাব ইন্সপেক্টর দু সালে যে প্রশ্নটা এসেছিল সেটা তো আমরা যদি একটু জুম ইন করে নেই তো এখানে ভালো বুঝতে পারবে তো এখানে দেখো এক নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে কোন বিজ্ঞানী এভ্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বইটা লিখেছেন তো এখানে কোনটা সঠিক উত্তর হবে সেগুলো তো রয়েছে পাশাপাশি দেখো ব্যাখ্যা দেওয়া রয়েছে আর কি কি এই ধরনের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা প্রশ্নতেই একইভাবে ব্যাখ্যা কিন্তু দেওয়া রয়েছে তো পারফেক্ট পাবলিকেশনের প্রত্যেকটা বইয়েই কিন্তু এইভাবে ব্যাখ্যা দেওয়া থাকে তো বাকিগুলো আমরা চলে আসব দেখো পরপর সব প্রশ্নই কিন্তু এইভাবে ছবি আকারেও কিন্তু দেওয়া রয়েছে এটা হচ্ছে দু সালের প্রশ্ন এবং এগুলো রয়েছে ম্যাথ তো দেখো শেষে কিন্তু সল উত্তরপত্র এখানে দেওয়া রয়েছে এবং ম্যাথ যেগুলো ছিল সেগুলোর কিন্তু সলভ দেওয়া রয়েছে এখানে তো যদি আমরা চলে আসি তারপরে দেখো দু এখানে রয়েছে আমাদের ১৪ সালের প্রশ্ন এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো দু হাজার চোদ্দ সাল অর্থাৎ সাতাশ সাত দু হাজার কিন্তু কন্ডাক্ট হয়েছিল পরীক্ষাটি তো দেখতে পাচ্ছ এখানে অনস্ক্রিন তো এটা হচ্ছে আমাদের দু হাজার সালের প্রশ্ন তো এরপরে যদি আমরা আসি তারপরে পরপর চলে আসবো আমরা দু হাজার চোদ্দ সালের সলভ পেপার তারপরে এখানে দেওয়া রয়েছে আমাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি দেখো হিস্ট্রির প্রত্যেকটা কোশ্চেন তার ব্যাখ্যা অতিরিক্ত তথ্য এবং বিশেষ তথ্য প্রত্যেকটা একটা এমসিকিউ কিউ আলোচনা করেই কিন্তু তারা শেষ করেনি বইটার ব্যাখ্যা দিয়েছে মানে ওই প্রশ্নটার ব্যাখ্যা করেছে তার সঙ্গে অতিরিক্ত তথ্য আর কি কি হতে পারে এবং বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কিন্তু ইনক্লুড রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যেই তো এভাবেই এমসি আকারে দেওয়া রয়েছে তো প্রধানত পিএসি যেমন ভাবে করে সেভাবে এবং এম আকারেই আকারে দেওয়া রয়েছে এবং কোন একটা চ্যাপ্টার বা কোন একটা বিষয় শেষে তার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে বা কিছু ডিটেলস দেওয়া দরকার মনে করলে সেগুলো কিন্তু তারা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়ে রেখেছে তো এটা গেলো ইতিহাস এর আমাদের পার্ট ওয়ান রয়েছে আমাদের ইতিহাসের দুটো ভাগ তোমরা প্রত্যেকেই জানো একটা হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রাম সেখানেও কিন্তু একইভাবে দেওয়া রয়েছে একইভাবে আমাদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশেষ তথ্য দেওয়া রয়েছে রয়েছে আমাদের ভূগোল তো এখানে যদি আমরা আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভূগোল ভূগোলেও দেওয়া রয়েছে ভারতের স্থলসীমা রেখাকে কয়টি আন্তর্জাতিক দেশ আছে স্থলসীমা রেখায় তো এইভাবে দেওয়া রয়েছে দেখো ব্যাখ্যা গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ তথ্য একইভাবে ভূগোল তো ভূগোলের পর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান তো এগুলো হচ্ছে আমাদের কি সাধারণ বিজ্ঞান থেকে রয়েছে রয়েছে প্রত্যেকটা তোমার দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আমাদের অর্থনীতির কোশ্চেন এগুলো হচ্ছে ভারতীয় আমাদের সংবিধানের কোশ্চেন একইভাবে যদি চলে আসি এখানে রয়েছে আমাদের খেলাধুলা রাষ্ট্রসংঘ তারপরে সাহিত্য সংস্কৃতি এরপর চলে এলাম আমাদের গণিত তো এখানে দেখতে পাচ্ছ গণিত তো এক নম্বর চ্যাপ্টার রয়েছে আমাদের ভগ্নাংশ ফার্স্টে আমাদের দেওয়া রয়েছে কিছু প্রত্যেকটা চ্যাপ্টারে প্রথমে একটু দেওয়া রয়েছে তারপরে তারা এসেছে এমসি প্রশ্ন আকারে এবং পাশাপাশি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের দেওয়া রয়েছে এবং কোন পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে দেখো এটা ডাব্লিউ পি ক্লার্কশিপ দু হাজার দুই সালের প্রশ্নতে এসেছে তারপরে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নতেই কিন্তু কোন সালে পরীক্ষা এসেছে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে তো এগুলো গেল জ্যামিতি আমাদের অঙ্কের তারপরে শেষে যদি আমরা চলে আসি এখানে তোমরা দেখতে পাবে সাম্প্রতিক ঘটনা বলি দেখো এখানে রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনা বলি এখানে প্রশ্নগুলো রয়েছে এবং উত্তরও দেওয়া রয়েছে তো এইটা গেল আমাদের এইটা পুরো বই তোমাদের সব দেখালাম এটা হচ্ছে পিএসসি ফুড এন্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর তো কত পেজের বইটা আমরা একটু দেখে নেব তো এখানে পেজ নেই এভাবে পরপর তো আমরা যদি দেখি অ্যাপ্রক্স আমাদের পেজ সংখ্যা হয়ে যাবে সাড়ে তিনশো থেকে চারশো মতো পেজ হবে তো বইটার প্রাইস তো তোমাদের দেখিয়েছি বইটার প্রাইস এখানে প্রিন্ট প্রাইস দেখতে পাচ্ছ তিনশো নব্বই টাকা প্রিন্ট প্রাইস রয়েছে তো পিএসসি ফুড এন্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের জন্য এখনো কিন্তু ফর্ম ফিল চলছে যারা বাকি আছে অবশ্যই ফর্ম ফিল করে নাও এবং এই বইটা যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা পার্চেস করতে পারো অনলাইনে এবং অফলাইনে দুটোই অ্যাভেলেবেল যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং